गोल्डन मदीना ओ मैसूर मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, आई कन्नत फर कपियो दियार मदीना, आई कन्नत फर कपियो दियार मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, आई कन्नत फर कपियो दियार मदीना, आई कन्नत फर कपियो दियार मदीना, कन्नत फर कट कन्नत फर कट दियार मदीना, कन्नत फर कट कन्नत फर कट दियार मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, यो अरब करदन अरसम वल्ला, यो अरब स्टवन अरत वल्ला, यो अरब करदन अरसम वल्ला, यो अरब स्टवन अरत वल्ला, यो अरब करदन अरसम वल्ला, यो अरब स्टवन अरत वल्ला, गोल्डन पोर्ट इजली बिन मदीना, गोल्डन पोर्ट इजली बिन मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, गोल्डन मदीना ओ मैसूर मदीना, आई कन्नत फर कटियो दियार मदीना, हा हा आई कन्नत फर कटियो दियार मदीना, यार बंगला सोनार मदीना आमार प्राणर मदीना, सोनार मदीना आमार प्राणर मदीना, सब भूलिब किंतु तोमाय बोलते पारिना, हा हा सब भूलिब किंतु तोमाय बोलते पारिना, भूलिनि भूलब ना भूलते पारिना, भूलिनि भूलब ना भूलते पारिना, सब भूलिब किंतु तोमाय बोलते पारिना, सब भूलिब किंतु तोमाय बोलते पारिना, हा हा सब भूलिब किंतु तोमाय बोलते पारिना, मोहम्मद बोलन सुभान अल्लाह। বন্ধুগণ বাবাজী আমার ভাই, তবে পর্যন্তটা পড়া হবে ভাই, সেকেন্ড হবে হবে। আচ্ছা বলুন, জীবনী রেখেছিলাম কোথায় থেকে? বাপ সবারই তো মুখস্থ আছে গো। আমার নবীর বয়স কত ছিল? 8 বছর। তখন আব্দুল মুত্তালিবের বয়স কত ছিল সেটা বলে দিবেন ভাই? বলি, যখন আমার নবীর বয়স ছিল 8 বছর, তখন আব্দুল মুত্তালিবের বয়স ছিল 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে শুয়ে আছিলেন, এই পর্যন্ত রেখেছিলেন, তাই না? আব্দুল মুত্তালিব যখন সকালবেলা আমার নবীকে নিয়ে উঠলেন, দেখছেন আমার নবীর দুইটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ভাই তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, দাদ ভাই চিন্তা করতে হবে না, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি, চলো তোমাকে নিয়ে যাব আর এই চোখের দাওয়া করে নিয়ে আসবো। জানাবে আব্দুল মুত্তালিব, আমার নবী পাককে বুকে করে নিয়েছেন বাবা, আর এক পা দুই পা করে
যেন জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছেন আমার নবী বলছেন দাদু যান আমাকে নিয়ে কোথায় যাবেন দাদু যান আব্দুল মুত্তালিব বলেছিলেন ভাই শোনো যদি সাত সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না ভাই যদিও সাত সমুদ্র পার হতে হয় হব তোমার চোখ ভালো না করলে আমি বাড়ি আসব না আব্দুল মুত্তালিব জঙ্গলের দিকে যেতে যেতে ভাবলেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোম যাব না কোথায় যাবেন আমার নবীকে নিয়ে পারসে একজন রাহেব আল্লাহ বালা ছিলেন বন্ধুরা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমার এই পোতাকে নিয়ে রাহেবের কাছে যাব আর বলবো ওগো রাহেব আমার এই পোতার চোখের দাওয়া আছে কিনা জানাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ওই রাহেবের গেটে হাজির হয়ে গেল বাইরে থেকে লক করা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ বাইরে থেকে যে হতে তালা নেই তার মানে ভিতরে কেউ আছে পেরাদার আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার ডাক দিচ্ছেন রাহেব বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন না আব্দুল মুত্তালিব তৃতীয়বার যখন ডাক দিয়েছেন ও বন্ধু সোনা মানিকেরাই আমার আব্দুল মুত্তালিবকে তিনবার ডাক দিলেন রাহেবকে শুনতে পাই নাই তখন রাহেব কি কাজ করতেছিল ও যুবক বন্ধুরা ওই রাহেব একটা পুরানা কেতাব পার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল জোরে বলুন সুবহানাল্লাহ রাহেব ওই সময়তে যেই সময়তে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন রাহেব আমার নবীর পরিচয় পড়তেছিল বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমের দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব চাচার নাম হবে আবু তালিব এই সমস্ত ঘটনা পড়ছেন বাবা আর আমার নবী মুস্তাফা ওই রাহেবের দরওয়াজায় দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ বলছেন ওরে রাহেব তোমার পারে পালাম নাই আমার হাবিব দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো ও রাহেব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও কিতাবে লিখছেন বাবা ওই ঘরের ছাদখানা রাহেবের হিলতে আরম্ভ করেছে আর বলছে রাহেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব আমার নবী দাঁড়িয়ে আছে বাইরে আর তুমি ঘরে বসে আছো বেরিয়ে যাও না ছাদ আমি তোমার উপরে পড়ে যাব রাহেব দেখছে ঘরের ছাদ হিলে গেল চট করে গোসল বানিয়ে চিন্তা করছেন আল্লাহ যখন ঘরের ছাদখানা হিলে গো আমার বাড়ির বারান্দায় কোন সাধারণ লোক থাকতে পারে না আমার বাড়ির বারান্দায় হয়তো আল্লাহর নবী আছে না হয় আল্লাহর ওলি আছে এই জন্য আমার ঘরের ছাদখানা হিলে তবে আমি এইভাবে যাব না আমি প্রথম অজু বানিয়ে নেব অজু বানায়া নতুন জামা পরে যেমনই তার খানা খুলেছেন গো সর্বপ্রথম আমার নবীর উপরে নজর পড়ে গেল আমার নবীর উপরে নজর পড়েছে আহ রাহে মুখে কথা বলে না আমার নবীর দিকে দেখে বাইরে হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন রাহেব তুমি কি ব্যাপার তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে বেরিয়ে তো আসিলে আসিলে বটে আমার সাথে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো রাগে বললেন আব্দুল মুত্তালিব আগে বলো এই পোতাকে কেন নিয়ে এসেছো তখন বলতে লাগলো রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে এর কোনো দাওয়া পানি আছে কিনা এর কোনো ওষুধ পানি আছে কিনা ওই রাগে
মনের মধ্যে বিছানা পূর্ব তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন্ট জন্ম নাইনি যে ছেলের চোখের সার্জেন্ট গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম নাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন দপ্তর জন্ম নাইনি যে ছেলের চোখের দপ্তর গিরি খাটিয়া দেয় আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখ লাল আরন ভালো হবে না বলে হ্যাঁ হবে বলে এখনই তুমি বললে হাকিমের হিকমত গিরি চলবে না সার্জেনি সার্জেনি গিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রাহেব উত্তরে বলছেন আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না আপনার যদি এই পোতা হয় তবে শেষ জামানার নবী হবে শেষ জামানার নবী হবে আব্দুল মুত্তালিব চিন্তার কারণ নাই চিন্তা করার দরকার নাই আপনার এই পোতাকে বাড়ি নিয়ে যান আর বিছানাতে শুইয়ে দেবেন আর ইনারি থুথু মোবারক নিয়া ইনারি চোখে লাগিয়ে দিবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি কখনো শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে যখন রাহে বলেছে একবার আমি নিয়ে যাই নিয়ে গেলেন আমার নবীকে বিছানাতে রেখে দিয়েছেন আর আমার নবীর থুথু মোবারক নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিলেন বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী মুস্তাফা বলেছিলেন ও গোটা দজান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না তাহলে বুঝা গেল আমার নবীর থুথু মোবারকার বরকত কতটুকু আছে বেড়াদার আমাদের থুথু যদি আমাদের চোখে দিতে চোখ ভালো হবে তাহলে কি করে বলি নবী আমাদের মতো ভাই কখনো হতে পারে না এই বেড়াদার বন্ধুগণ আরে মহান বাক্য খোদা নেই বলকে খোদা সে জুদা ভি নেই আরে নবী খোদা নয় কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই বেড়াদার বন্ধুগণ বাবা নবীর প্রেম মহব্বত দিলের অবস্থা হবে এই জন্য আমার আলা হাজরাত বলেছেন মহান বাক্য মহব্বত তিন হাক্কি শর্ত বল হে মহান বাক্য মহব্বত তিন হাক্কি শর্ত বল হে উসমে আগার হো কুছ আমি তো সব কুছ না মোকা মাল यार বাংলা মানে হলে যার দিলে আমার নবীর প্রেম মহব্বত নাই তার কোনো ইবাদতই নেই বেড়াদার বন্ধুগণ আমার নবীর থুথুতে শুধু নিজের চোখ ভালো হয়েছিল না মাত্তা নগরে একটা কুয়া ছিল যেই কুয়ার পানি কেউ পান করত না হিয়া তো বন্ধ ছিল পানি আমার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা একটু মুখটা বাড়ায় আমার নবী একটু থুথু মোবারক দিয়ে দিলেন কুয়াতে কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আপে চমচম থেকে উত্তম হয়েছিল ওই কুমার পানিখানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল বেড়াদার বন্ধুগণ বাবাজি এবার আস্তে আস্তে আমার নবীর বয়স 8 বছর আছে আব্দুল মুত্তালিব একদিন আমার নবীকে নিয়ে চিন্তা করছেন আল্লাহ গো আমার বয়স প্রায় 120 বছর হয়ে গেল জানি না আর বাঁচবো কি বাঁচবো না তবে যদি আমার ইন্তিকাল হয় আমার এই পোতার দেখভাল কে করবে যার বাবা নাই মা নাই কি করব আব্দুল মুত্তালিব উনার 10টা বেটাকে ডাক দিলেন চলে আসলেন বেটা গোনেরা বলুন আব্বা কেন ডাক দিলেন বলছেন বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে আমার পাশে মামেনার কলেজার টুকরা বসে আছে আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে বলো রে ছেলেরা এই ছেলের দেখভাল কে করবে আবু তালেব মনে মনে বলতে আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল নিজের সব চাচার গরদ বেশি থাকিবে আব্দুল মুত্তালিব যখনই বললেন আমার এ পোতার দেখভাল কে করবে বেড়াদার আবু তালেব নিজে হাত আগে তুলে দিলেন আব্বাবে আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমি আমার ভাতিজার দেখভাল আমি করিব
আবু তালেব বলছেন আব্বা গো আপনি চিন্তা করতে হবে না আমার এই ভাতিজার দেখভাল আমি করব আহ তুমি করবে ঠিক আছে বেটা তবে আবু তালেব একটা কথা শুনো এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই মা বেঁচে নাই ও দাদা আবু তালেব তোমার বাড়িতে যদি কোনোদিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে ইয়াতিমের গায়ে দিও যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যেন পাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে আসিল বলতে লাগলেন আপা আপনি চিন্তা করবেন না আমি মার মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই এই ছেলের মা দুনিয়াতে বেঁচে নাই আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছেন বুকে লাগিয়ে সহজ পাদর করে পেরাদার বন্ধুরা আব্দুল মুত্তালিবের বয়স হয়েছে 20 বছর নবীর বয়স 8 বছর ওই আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল মুত্তালিব কত বছর বয়সে ইন্তিকাল করলেন আমার নবী কার কাছে থাকলেন কার কাছে আবু তালেব আমার নবী কে চাচা এত সুন্দর ভাই বন্ধু তো আমার নবী যখন আবু তালেবের কাছে থাকতে লাগলেন এই থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর জোরে বলুন সুবহানাল্লাহ ক বছর হইল 12 বছর তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে ভাই আমার নবী মুস্তাফা কেতাবের মধ্যে পাওয়া যায় আরে আমার নবী পাকের পিঠ মোবারকা যেই জায়গাতে লেগে যায় সেটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তো আমার নবী আবু তালেবের কাছে থাকলে লস হবে ভাই লাভ হবে কি করে লাভ হয়েছিল শুনলেন একটা ঘটনা একবার মক্কা নগরে পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় লোকজন চিন্তা করলো আল্লাহ পানি কেন দেয় না চলো আমরা সবাই একটা দল বেঁধে মন্দিরে যাচ্ছে আরাধনার জন্য পানির জন্য তো একটা লোক বললো তোমরা যাবে কোথায় বলে আমরা যাব মন্দিরে পানির জন্য দোয়া করব বলে খবরদার গিয়ে লাভ হবে না যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে সেটা কে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব জোরে বলুন সুবহানাল্লাহ লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়া যখন কবুল হবে তাহলে আর দেরি কেন করবো চল আবু তালেবের কাছে যাই আবু তালেবের কাছে বেশ কয়েকজন গিয়া হাজির হয়ে গেল বন্ধুরা যেমন হাজির হয়ে যাওয়া আবু তালেবকে বলতে লাগলেন আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব হুজুর আপনার দরবারে এসেছি বড় আশা নিয়া বলল কি বলল হুজুর একটু আমাদের সঙ্গে চলুন আর আল্লাহর দরবারে একটু দোয়া করে দিন আল্লাহ যেন পানি দেয় ওই পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা মারা যায় হুজুর একটু দোয়া করে দেন আবু তালেব মনে মনে বলছেন আল্লাহ ইনারা আমাকে বিশ্বাস করেছে বলি আমার দরবারে এসেছে আমি যাব আর একবার আল্লাহর কাছে পানির জন্য দোয়া করব আবু তালেব যেমনই বের হচ্ছে গো আমার নবী পিছন থেকে বলছেন চাচা কি হলো বাছা চাচা আপনি কোথায় যাবেন বলল ভাবি যে আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে আমার নবী বলছেন চাচা আমিও যাব এটা কেমন কথা বলছে ভাবি যান তোমার বয়স এখন 12 বছর আর এই 12 বছর বয়সে এত হাজার হাজার লোক থাকবে কোথায় হারিয়ে যাবে না ভাবি যা তোমাকে নিয়ে যাবো না আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তাহলে পানি জিন্দেগিতে হবে না জোরে বলুন আমার নবী বলছেন আমি না গেলে পানি হবে না কিন্তু ফুটে তো বলছে না চাচা গো আমাকে নিয়ে চলুন চাচা চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা বরঞ্চ আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে আবু তালেব কোনো মতে নিয়ে যেতে চাই না আর আমার নবী কোনো মতে আবু তালেবের হাতখানা ছাড়ে না বলছে না ভাতে এত ভিড়া হারিয়ে যাও আমার নবী একটা কথা বললেন চাচা আমি হারাবো না একটা উপায় আছে কি উপায় বলে চাচা আমাকে নিয়ে চলেন কাবা ঘরে আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন আমি বসে থাকবো আপনি হাজার হাজার জামাতে দোয়া করবেন
আর শেষে আসবেন আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। ঠিক আছে ভাতিজা, যখন বলছে চলো, এই যে চল বাড়ি চল, আবু তালেব দোয়া কবুল হয়ে গেল, চল। নামাজের মধ্যে বললে কথা বলে কথা হয় না ভাই, নামাজ হয় না। তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, তিনটা লোক, আর সামনে নদীতে এত বড় একটা মাছ উঠেছে। তো ডান দিকে যে লোকটা নামাজ পড়ছিল উনি নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ তো শেষ হইল। বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওয়ারও গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওয়ারও গেল। Press